তুমি একটা বিষয় সম্পর্কে আমার একটু সংশয় জানাতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশে মার্কিন দূতাবাস থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে কোনো পক্ষের কিন্তু নাম বলা হয়নি যে জামাতে ইসলামী বাংলাদেশ রাজপথে অশান্তি তৈরি করছে। এবং আজকে মার্কিন রাষ্ট্রদূত এবং একজন আন্ডার সেক্রেটারি জেনারেল স্টেট ডিপার্টমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং সেখানে জামাতের সঙ্গে সংলাপ করার স্পেসিফিক প্রস্তাব দিয়েছেন কিনা সেটা কিন্তু আমরা রাষ্ট্রদূতের মুখ থেকে শুনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে তাদের সঙ্গে আমাদের কোনো সংলাপ নেই। এখানে দুটি বিষয় আছে, একটি হচ্ছে যে জামাতে ইসলামী কতগুলো ঘোষিত কর্মসূচি ছিল, যারা মিছিল বের করেছে আগে থেকেই জানান দিয়ে, সেই মিছিলে পুলিশ বাধা দিয়েছে, তারপর পুলিশের সাথে সাথে সংঘর্ষ হয়েছে এবং তারাও পুলিশের উপর চড়াও হয়েছে, অস্ত্র কেড়ে নিয়েছে পুলিশকে।